নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বোন্দা ব্লকের অন্তর্গত রামসাগর গ্রামে, রামসাগর গার্লস হাই স্কুলের মাঠে। এখানে চড়ক উৎসব পালিত হচ্ছে। তো আপনারা দেখুন, আপনারা এখন দেখছেন আমার চ্যানেল নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, অনুষ্ঠানটা পুরো রেকর্ডিং করে আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন কেমন লাগে বাংলার এই রীতি রেওয়াজ, এই রিচুয়ালস এখন প্রায় উঠে যাওয়ার মুখে, তবুও গ্রাম বাংলার কিছু কিছু জায়গায় এই ঐতিহ্য এখনও এরা ধরে রেখেছেন। আমি পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিও ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে বাংলার এই রীতি রেওয়াজ, যা এখনও এই সংস্কৃতি এরা ধরে রেখেছেন, এটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন। এই গাজন দীর্ঘদিন হয়ে চলছে। গ্রামের মানুষ, এতে সব গ্রামের সব জাতিরা মানুষ একসাথে এটা করি, গাজন করি। কি কি লেবার, কি ভদ্র, মানে কোনো জাতিভেদ কিছু নেই, জাতিভেদ আমাদের গাজনের মধ্যে কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এই হচ্ছে ঘটনা। আর বলুন, আর কি জানতে চাইছেন? আর এখানে মানে মোটামুটি ভক্ত যে সন্ন্যাসী, ভক্ত সন্ন্যাসী এবারে 400 হয়েছে, মোটামুটি এভারেজে 400ই থাকে প্রত্যেক বছর। 400 কাছে ঘুরে, ওই 380 400 মধ্যে ঘুরে। আচ্ছা আচ্ছা, এবারে 400 হয়েছে, 416 জন। এর মধ্যে ওই তোমার কি বলে সন্ন্যাসী হয় যে ওই পিঠে বর্ষি নেয়, যে এরকম ওই সন্ন্যাসীদের পিঠে ফোড় বা ওটা হয় না, ওই জন্য আলাদা ওরা আছে। ওই ভক্তবৃন্দ আলাদা, ওই ভক্তদের সংখ্যা কত হবে? ওই ভক্তবৃন্দ আজকে ধরুন যে পিঠ ফোড়টা হবে, তা 25 জনের নাম অলরেডি চলে এসেছে। আচ্ছা, আরো আসতে পারে ধরুন, সময় নিয়ে ব্যাপার। আচ্ছা, 30 এলেই যে সবার হবে তা না, তার হবে তার কোনো সময় ব্যাপার আছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এখানে। হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। 30 থেকে 35 এর মধ্যে। আচ্ছা, এই যে ফোড়টা যারা দেন তারা তো একটু স্পেশালিস্ট হন নাকি, মানে ওনারা ওই কাজটাই করেন বংশ পরম্পরায়? এই তো ধরুন আমার কাছে লিস্ট অলরেডি চলে এসেছে যে পিঠ ফোড় হবে, তার মধ্যে 24 জন আর এখানে 3 জন। আচ্ছা আচ্ছা, মানে 27 জনের নাম অলরেডি চলে এসেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আরো আসতে পারে, মানে এটা আবেগের ব্যাপার। আমার নাম সুবল চন্দ্র পাল, আমি লাফুরগাঁওয়ের একজন অধিবাসী। এখানে আমি আমার 25 বছর বয়স থেকে ভক্ত হই বা গাজনের সঙ্গে জড়িত থাকি। আর এই আমাদের এটা চালনা করে লাফুর দ্বাদশ দিলি সলোয়ানা সমিতির থেকে, আমি এই সমিতির প্রথম সম্পাদক, পরিচালনা করি। এখন আমাদের এটা রোটেশন ইয়ে, তো কমিটি চেঞ্জ হয়, এখন অন্যরা আছে, এখনও কিন্তু দেখাশোনা মোটামুটি করি। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এবার আমরা চলে এলাম লাপুর গ্রামের বাবা রামেশ্বর শিবের মন্দির প্রাঙ্গণে। এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে। বাবা রামেশ্বর শিবের মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, বিষ্ণু মন্দির। এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। রামেশ্বর শিবের মন্দিরে পূজিত হয় পাট, অর্থাৎ ধারালো তীরের ফলা লাগানো প্রায় ফুট ছয়েক উচ্চতা বিশিষ্ট দুটি কাঠের পাটাতন। এই পাটাতনের উপর যিনি শুয়ে পথ পরিক্রমা করেন তাকেই বলা হয় পাট ভোক্তা। এবছর ইনি শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডল পাট ভোক্তা হয়েছিলেন। ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম বাবা রামেশ্বর শিবের প্রতি অগাধ ভক্তি এবং অটল বিশ্বাসে ভর করেই উনি এই অসম সাহসিক কাজ করতে ব্রতী হয়েছিলেন। এবং আশ্চর্যের বিষয় এই যে বিন্দুমাত্র কষ্টও নাকি ওনার হয়নি। সত্যি বাবা রামেশ্বরের কৃপা অসীম। আর ইনি হলেন প্রধান পুরোহিত মহাশয় শ্রী সত্যরঞ্জন মুখার্জি। উনি দেখালেন বাবা রামেশ্বর শিবের আশীর্বাদধন্য এই ভেষজ গুল্ম, যা কিনা ক্ষতের উপর প্রলেপ হিসাবে দেওয়া হয়, আর তাতেই যাবতীয় কষ্টের অবসান। গ্রামটি বেশ বর্ধিষ্ণু এবং ধর্মভাবাপন্ন। মূল মন্দিরের পাশেই অবস্থান নন্দীবাহনের, অদূরে রয়েছে দুর্গা মন্দির ও রাস মন্দির। উচ্চ নিচ,
ধনী দরিদ্র নির্বিশেষে গ্রামের সকল সম্প্রদায়ের মানুষই সম্মিলিত হন উৎসব অনুষ্ঠানের সময়। শুধুমাত্র পুরুষ ভক্তই নয়, চোখে পড়ল অনেক মহিলা ভক্ত, এনারাও সমানতালে পাল্লা দিয়ে এই ধর্মীয় আচার পালন করছেন। আবার ফিরে এলাম মাঠে, এবার শুরু হবে চড়ক পূজা। অর্থাৎ যে চড়ক গাছে সন্ন্যাসীরা পিঠে হুক বেঁধে ঝুলে ঘুরতে থাকবেন, সেই চড়ক গাছের যেটা আগের দিনই প্রতিষ্ঠা করা হয়ে গেছে তার পুজো হবে। এই পুজোর পরে ভক্তরা সবাই যাবেন আবার ওই বাবা রামেশ্বর শিবের মন্দিরে, ওখানে ওনাদের পিঠফোড় হবে। চড়ক পূজা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোক উৎসব। চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। ঠিক কত সালে এই চড়ক পুজোর প্রচলন হয় তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনশ্রুতি 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজোর প্রচলন করেন। আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। চড়ক গাছ বলতে মূলত 25-30 ফুট লম্বা, বেশ শক্তপোক্ত, ডালপালাহীন একটি সলিড শালবৃক্ষকে বেছে নেওয়া হয়। বছরভর এই চড়ক গাছ এলাকার একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। অনুষ্ঠানের আগের দিন চড়ক গাছটিকে মাটিতে গর্ত করে ভালোভাবে বসানো হয়। অনুষ্ঠানের দিন মহাসমারোহের সাথে মন্ত্রোচ্চারণ ও হোমযজ্ঞ করে এই চড়ক গাছের পুজো করা হয়। পুজো চলাকালীন ভক্তগণ মাঝে মাঝে শিবধ্বনি দিতে থাকে। চড়ক গাছ পুজোর পর ভক্তগণ চলে যান মন্দিরে পিঠফোড় করতে, অর্থাৎ পিঠের লোহার শলাকা বা হুক ফুড়তে। বাবা মহাদেবের সামনে অভিজ্ঞ বয়স মানুষরা এই পিঠফোড় করে দেন। এই জায়গাটার নাম হচ্ছে রামসাগর লাপুর গ্রামে দ্বাদশ তেলি ষোলোয়ানার পরিচালনায় রামেশ্বর শিবের গাজন। আনুমানিক 500 বছরের পুরনো এই শিব মন্দির, ঠিক আছে। আমাদের প্রতি বছর এই চৈত্র সংক্রান্তি পুজোতে আমাদের এই চাষের উপরে ইয়ে হয়, ভক্তবৃন্দ হয়, প্লাস যারা পিঠফোড় করে এবং জিপফোড় করে, ঠিক আছে, অলরেডি ওদেরও আনুমানিক ধরে রাখুন প্রায় 100-100 হবে, ঠিক আছে। এবারে না কমপ্লিট হওয়ার পরে বলতে পারবো না কতগুলো এই বছর হলো, তার আগের বছর কত হয়েছিল, ব্যাপারটা আছে। এবারে আগুন সন্ন্যাসী হয় যেমন এই যেমন এই স্পটটা হয়েছিল না, সকালে হয়ে গেছে, ওটা সকালে হয়ে গেছে।
ওই অনুষ্ঠানটার নাম হচ্ছে লাবড়ি ভাঙা বলে লাবড়ি ভাঙা মানে আমাদের গ্রামেতে একটা অনুষ্ঠান করে ছেলেরা খোল করতাল বাজিয়ে একজনকে শুয়ে মানে সং সাজিয়ে মোড়া করে নিয়ে আসা হয় দিয়ে ঘোরানো হয় খই টই ছড়িয়ে যেমন হয় একটা কৃত্রিম মোড়া বানানো হয় দিয়ে 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 খইয়ের পরিবর্তে মুড়ি ছড়ানো হয়েছে বুঝতেছি মুড়ি ছড়াচ্ছি আপনারা রিচুয়ালস যে মেইনটেইন করেন মূল উদ্দেশ্য আমি অন্য যা দেখলাম কিছু আর কি যে শিবকে সন্তুষ্ট করে নতুন বছর আগমন শিবকে সন্তুষ্ট করে আমাদের যে কালকে পয়লা বৈশাখ আসবে নতুন বছর একদম সূচনা আছে স্বাগত জানাচ্ছি শিবের আশীর্বাদ নিয়ে শিবের আশীর্বাদ আরম্ভ করব মানে ফসলে ফলে 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 বলে আমাদের পূর্ণ হয়ে উঠবে আমাদের গ্রাম এটাই ব্যাপার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ঝড়ে থাকে না কিন্তু বলা যায় না এখন যে মানুষের অবস্থা এই পরিস্থিতি শিক্ষার পরিণতি খারাপ সমাজের পরিণতি খারাপ যতই শিবের গাজন করি যতই ভক্তবৃন্দকে ডাকি পরিস্থিতি খারাপ কিন্তু তার মধ্যেও এই অনুষ্ঠান আমাদের করতে হয় না করার কিছু নাই যেভাবে চলছে কতদিন চলবে সেইটাও ব্যাপার মানে প্রকৃতির প্রাকৃতিক হাওয়া বাতাস খুব খারাপ অবস্থা এই ভক্তবৃন্দের কাছে যে সম্মানের সহিত ভক্তবৃন্দদের সম্মানের সাথে থাকা এটা একটা জটিলতর অবস্থা হচ্ছে মানে বড়দের প্রতি সম্মান আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিস্থিতি আপনি ব্যাপারটা ভালো করে ভাবুন সব জায়গায় দেখুন পরিস্থিতি এবার তার মধ্যে মানুষকে বোঝাতে হচ্ছে দেখ বাবা কিছু করিস না থাক একটু আর বিভিন্ন রকম নেশার পরিকল্পনা সব গাজনই আছে সব পরবই আছে সব অনুষ্ঠানই আছে নেশা ছাড়া পরব নাই নেশা বন্ধ করতে পারছি না যে বাবা ওরা একটু খাস না কম খেয়ে আয় কিছু করার নেই এটা বলতে হবে সব কিছু বলে দাও কোনো ব্যাপার কিছু নেই এখানে একদম এই হচ্ছে ঘটনা এরপরে আমাদের পিটফোট হবে আপনি চলুন দেখবেন চলুন লোহার হুক বলেই সন্ন্যাসীর পিঠ এফড় ওফড় করে বেরিয়ে যায় অভিজ্ঞ সুনিপুণ হাতে লোহার শলাকা বা হুক সরাসরি ঢুকে গেল পিঠের এফড় ওফড় করে অবাক ব্যাপার নিজের চোখের সামনে দেখলাম বিন্দুমাত্র রক্তপাতও হলো না নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না কিন্তু বিশ্বাস করুন যেন এক দক্ষ শল্য চিকিৎসকের হাতে এই অপারেশান সাকসেসফুল হলো সবই ঈশ্বরের কৃপা এনারা তো এমনটাই মনে করে একটা ইঞ্জেকশন নিতেও যেখানে আমাদের ভয় লাগে সেখানে দেখুন কী অবলীলাক্রমে ভক্তদের পিঠ ফুড়ে বেরিয়ে যাচ্ছে লোহার হুক ভক্তদের সাথে কথা বলে জানতে পারলাম যে বাবা রামেশ্বর শিবের কৃপাতে সবই নাকি সম্ভব অটুট ভক্তি এবং বিশ্বাসের ফলেই এটা সম্ভব হচ্ছে সম্ভবত বহুবারই এই সন্ন্যাসী হয়েছেন ওনার পিঠে আর অস্ত্রোপচারের জায়গায় নেই
চড়ক সন্ন্যাসীরা পিঠে লোহার শলাকা বা হুক বিদ্ধ করে চড়ক গাছে ওঠেন এবং শূন্যে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে নিচে দণ্ডায়মান দর্শক ও ভক্তদের দিকে বাতাসে ছুটতে থাকেন। ধর্মীয় ভাবাবেগে আবিষ্ট হয়ে অভিভাবকেরা কখনো কখনো এই সন্ন্যাসীদের হাতে তাদের শিশু সন্তানকেও তুলে দেন। ঘূর্ণায়মান অবস্থাতেই সন্ন্যাসীরা সেই শিশুদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। যারা নিজেদেরকে এত কষ্ট দিয়ে মহাদেবের আরাধনা করছেন তাদের স্পর্শে পুণ্য অর্জন হবে, এটাই প্রচলিত বিশ্বাস। ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।